তাহলে সোভিয়েত ইউনিয়নের কেতাব দেখা হয়নি বলতে গেলে জানি না কখন এটা উনি স্বপ্ন দেখেছেন, কিছুই জানি না। মানে আমরা কোনো সহি কথা বললে মানুষ দলিল চাই, আর যদি বলি আমার দাদা হুজুর সুন্দরবনে বাঘ মারছিল বদনামে কোন সালে কোন তারিখে কোন লোকটা ছিল কেউ স্বপ্ন একবারে সোহা, স্বপ্নগুলো হলো ওইরকম স্বপ্নটা কে দেখেছিল কোন তারিখে সহি বুখারি মুসলিম রাখার আগে না পরে তা কেউ পছন্দ করবে না, কিছু করার নেই, হার কাজের দুনিয়া। এই জন্য সহজ কথা হলো স্বপ্ন কাশ মোরাকাবা মুশাহাদা এলহাম এলকা এগুলো মৌজুদ, এগুলো শৌর নাফসি, এগুলো ইকরাম কারামাত লি শখসিন মুআইয়্যান, এমনকি ওই শখসের জন্য এগুলো দলিল না। ওই ব্যক্তি যে স্বপ্নে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে বলেছেন বুখারী আমরা সহিহ বুখারী আমার দলিল, সে অন্য একটা সহি হাদিস বুখারীর অজুহাতে থাকতে পারে। দুই নম্বর কথা, আমরা যারা আমাদের দেশে সহিহ বুখারী তাজিম এটা তোমরাই প্রতিষ্ঠা করছো, এখন এখন যখন কেউ বলেন সহিহ বুখারীতে থাকলে ওর বাইরে কোনো হাদিস মানা যাবে না, তখন তোমরা এটা খণ্ডন করতেছো, কেন খণ্ডন করতেছো? তুমি তো এইটা তো আমাদের হুজুরে যে ওয়াসটা করো, এই গল্পের ওয়াসটা করো না। এখন এখন কথা হলো সহিহ বুখারীর তো সব, এমনকি যারা বুখারীর কথা বুখারী মানছে না, বুখারী তো তিন তালাকের তিন তালাকের পক্ষে, এটা তো বুখারীতেরই বুখারী কত তিন তালাকে তিন তালাক, এমনকি তিন তালাকে এক তালাকে যথেষ্ট বুখারী আনি তো বুঝতে পারছি না, তারা তো মানছি না। বুখারী অনেক মত আছে যেগুলো আমরা মানছি, বুখারী বলছেন এটা ওনার মত মালিকি মাজহাবের মত যে হারামাইনের মত থাকলে বিপরীত দেওয়া হবে, কেন তো হারামাইনের অনেক মত হাদিসের অজুহাতে অনেক হাদিসে হারামাইনটা মানে না। এই জন্য এই স্বপ্ন কাজগুলো সরিয়াতে কোনো দরকার বরং আমাদের এগুলো না বলা উচিত। তোমরা আমার কষ্ট লাগে যে আমাদের বড় বড় আলেম ওলামা ইল্লা মান রাহিমা রব্বুহু যখন ওয়াজ করেন মহাদ্দেস 30 বছর 40 বছর হাদিস পড়াচ্ছে ক্লাসে, যখন পড়ান হাদিস পড়ান অনেক বড় বড় অনেক নকল আলহামদুলিল্লাহ সাহেবের তেলা, কিন্তু যখন ময়দানের ওয়াজ ওঠেন মনে হয় যেন কিছুই জানেন না। হিসেব করে দেখো নুসুসুল হাদিস তিনি সহি করে বেশি বড় হয়েছে, অল্প দু একটা সাধারণ কথা, এরপরে গল্প 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 গল্প, কেমন যেন আমাদের ধারণা হয়ে গেছে যে নুসুসুল হাদিস কোরআন দিয়ে বোধহয় মানুষ শুনে না। দু একজন আলেম আছে আমাদের দেশে যারা শুধু নসের হাদিস হিসেবে কিছু বলে না, দেখবা তাদের হাদিস শুনে লোকে এত বড় দাড়ি রেখেছে টাকুর দুপুরে কাপড় তুলেছে মানে এবং চোখের পানিতে বুক ভেসে গেছে, শুধু হাদিস বলে আর হাদিসে মানুষ কানবে না, কানবে গল্প শুনে, ওই কান্না আমার দরকার নেই, আমার তো কান্নার দরকার নেই, আমি কাল আল্লাহ কাল রসুল বলে আমার সব হবে। আমার শ্বশুর আমাকে বলছে যে বাবা আমার আব্বাও তো ওয়াজ করতো শেখ সাদির কথা জালালউদ্দিন রুমির কথা ডক্টর ইকবালের কথা বলতো, তুমি তো কিছু বলো না, হুজুর এগুলো বলাই কোনো দোষ নেই, এগুলো বললে কোনো স্বভাব নেই, কাল আল্লাহ কাল রসুল বলে স্বভাব আছে, স্বভাব নেই তাই বলতে হবে। এরপরে আমার শ্বশুর এগুলো আর বলবে না, ওই কাটা 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 কিছু হাদিস বলছে। এই জন্য কথা হলো যে আমার তো মনে হয় হাদিসের যে শক্তি এটা কোনো গল্প নেই, এটা গল্পগুলো মিথ্যা আজগুবি বানোয়া, যদি সত্যও হয় হালাফার দিয়া এই জন্য গল্প এই যত বেদা আদি তোমরা বেদা করো না, আশা করি একজন একটা পীর যদি বউকে দিয়ে যেতে বলে যেতে হবে, পীর যদি বলে তোমার বউটা আজকে রাত্রে আমার কাছে রেখে যাও দিয়ে যেতে হবে, ইসলামের শরীয়তে প্রমাণ আছে এক বুজুর্গর কাছে একজন মুরিদ হয়েছে
গুলি ধরার পরে বলছে যে তুমি তো আমার মুড়ি ধরতে পারবা না, মুড়ি ধরতে গেলে আমার সব কুটি ধরতে পারবা না, মুড়ি ধরতে গেলে সব সব পারবো, ঠিক আছে আজকে রাতে তোমার বউ আমাকে রেখে দেবে। এখন খুব কষ্ট বোধ করে রেখে গেছে। ওই রাত্রে বাড়িতে ডাকাতে আসতে ওর বউ ধর্ষণ করার জন্য, বউটা হুজুরের কাছে থাকাতে বেঁচে গেছে। আর তুমি চাও বলো বলেন তো এখন জুনায়েদ বাগদাদি বা জুনুন মিস্ত্রি বা এর নামে হবে, একজন এসে বলেছে বায়াত করবো, বীর হোক মুড়ি ধরবো, আসলে অত সময় কিন্তু মুড়ি ছিল না, আপনি আসতে বসছে সহগত সব যার কথা নিজে কথা গল্প। এরপরে বলছে যে তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া জুনায়েদ নাকি রাসূলুল্লাহ, হ্যাঁ যেমন সাদেক ছিল তার নাম, না রাসূলুল্লাহ বলতে হবে। এখন এরপর গল্প অনেক দিয়ে আছে, এইটা দিয়ে এই মুশরিক কাফেররা ধরে নিল, এটা তো এটা মুশরিক কাফেররা বানায়নি, আমাদের বুজুর্গদের বই আছে, আমার নিচে একটা বই আছে একজন রাজবাড়ি থেকে পাঠাইছে, যত গল্প আছে শির কুফুরের, পীর ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছে, পীর একজন স্বপ্নে পড়ে কিছু নিয়ে যাচ্ছে, অমক নিয়ে যাচ্ছে, পীর খবর থেকে নূর বেরিয়ে এসে তাকে বাঁচাই দিল, এই করলো তাই করলো, কবিতা শের ফার্সি যে পীরের সব বলে যে পীরকে ধরো পীর তোমাকে নিয়ে যাবে, এই যত শিরকিয়া সব গল্পই এই কেতাবগুলোতে আছে। ওয়াজ গল্প দুই রকম, কেতাবুল্লাহ ও কেতাবুর রাসূল এইতে আছে, এগুলোতে মানুষ আল্লাহমুখী হয়, আর একটা আমাদের কেতাবে আছে এগুলোতে মানুষ আমাদের মুখী হয়। কেতাবুল্লাহ কেতাবুর রাসূলই বলবে যে বাপমার বেরুল আলে দেন করলে হ্যাঁতে বরকত হবে, রিজিকে বরকত হবে, ঠিক না? এই ওয়াজ করে আমাদের কোনো লাভ, আর আমাদের কেতাবে আছে হুজুরের নামে মানত করলে হুজুরের খানকাই দিলে হুজুরের হাদিয়া দিলে বিপদাবাদ কেটে যাবে, এই ওয়াজ করলে আমাদের এই জন্য আমার অনুরোধ হলো যে তোমার যেটাই সমজ হোক ইশতেহাদ হোক বা হোক সমস্যা নেই, কিন্তু হাওলা কিতাবিল্লাহ সুন্নাহ দিয়েছে এবং এসব গল্প টল্প সব বার্তা আমাদের অনেক মাসে। আমার একদম খুব প্রিয় মানুষের যশোর, একদিন এক প্রোগ্রামে আমার আগে সে কথা বলছে, আমার যাওয়া দেরি দেখে উনি কথা বলছেন, আমি ওনার পুরো মোটামুটি ওয়াজটা শুনলাম ওনার পিছনে বসে। উনি একজন বুজুর্গের হজের কথা, ওই বুজুর্গের আজামত তার কারামত, তিনি ছোটবেলায় হরিণের গোস্ত খেতে চাইছিলেন, ও সে হরিণ পাচ্ছেন না, এখন একটা লোক হরিণ শিকার গুলি করেছে, হরিণ চলে গেছে, দৌড়ে দৌড়তে এসে মাদ্রাসার সামনে এসে পড়েছে, পরে সেটা কিনেছেন, হরিণ খেয়েছেন, পকেটে টাকা রাখতেন না, এই করতেন তাই করতেন, অনেক ভালো হুজুর, ভালো মানুষ, কালবের ভিতরে এই সমস্ত শেখদের আদামত এমন ভাবে আছে উনি বলতে গেলে এগুলো ছাড়া কিছু করি। এখন আমার পরামর্শ হলো এই জায়গাটায় রসুলাম সাহায্য উন্মতের লাভ তোমারও লাভ, বাকি সবাই আলহামদুলিল্লাহ আমরা তাদের শ্রদ্ধা করি, নো প্রবলেম, তাদের ভালো জানি, তাদের বুজুর্গির ব্যাপারে হুসনে জন করি আলহামদুলিল্লাহ, তাদের কোনো সমালোচনা করি না, কিন্তু তাদের আজামত দিয়ে এভাবে কাল পূরণ করে রাখলে আল্লাহ রসুল কোন জায়গায় ঢুকবে, কোনো জায়গা নেই। আমার খুব অবাক লাগলো হজের আলোচনায় তিনি এই যতক্ষণ বলে আধা ঘন্টার মতো বা কাছাকাছি সময় ও এই এক শেখের আজামত বলে মহাদেশ, পুরনো মহাদেশ, নাম করা মহাদেশ শাইখুল হাদিস না। ও এই গল্প টল্প সব।